মুখতারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমার নবী সাল্লু আলি হুসাল্লামের একটা মর্যাদার নাম হলো কোরআন আর একটা মর্যাদার নাম হলো সফর সফর আবার কাকে বলে মুখতারাম হাজরিন সফর হলো দুই প্রকার আমার নবী সাল্লু আলি হুসাল্লাম জীবনে দুইটা সফর করছেন একটা সফরের নাম হলো মেহরাজ আর একটা সফরের নাম হলো হিজরত মুখতারাম হাজরিন হিজরতের মধ্যে আল্লাহ বক্রবুল্লা আলমিন আমার আপনার নবীর মাধ্যমে অনেক মজেদা প্রকাশ করেছেন আবার আমার আপনার নবী সাল্লু আলী ওসাল্লাম এর মাধ্যমে যেই মেয়ারাজ করেছেন আল্লাহ পাকরবুল আলামিন আমার নবীকে যেই মেয়ারাজ করাইছেন এই মেয়ারাজের মাধ্যমেও আল্লাহ পাকরবুল আলামিন আমার নবী সাল্লু আলী ওসাল্লামকে অনেক মজেদা দান করছেন মুহতারাম হাজিন খুব ভালোভাবে লক্ষ্য করবেন খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন আমার আপনার নবী সাল্লাহ আলী হুসাল্লাম যখন ঘরের মধ্যে শুয়ে আছেন বিশ্রাম নিতেছেন রাত্রিবেলা হজরত জিব্রাইল আমিন আমার আপনার নবীর নিকট আসলেন আমার আপনার নবীর নিকট কিভাবে আসলেন ওই সাদ ফাঁকা করে আমার আপনার নবীর নিকট আসলেন কেরাম নেকেরামগণ বলেন জিব্রাইল আমিন সাদ ফাঁকা করে আসার দরকার ছিল কি দরজা দিয়ে আসতে পারতেন অথবা স্বাভাবিকভাবে আসতে পারতেন আমার আপনার নবীর নিকট অস্বাভাবিক অস্বাভাবিকভাবে আসার কারণ কি মুফাসন বলেন এই অস্বাভাবিকভাবে আসার কারণ হলো আমার আপনার নবীর সাথে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে বলেন সুবাহান মুহতারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমার আপনার নবী নিকট যখন জিব্রে ইলামিন আসলেন জিব্রে ইলামিন আইসা আমার নবী সাল্লাহ আলী হুসাল্লামকে কিছু দূর নিয়ে গেলেন কিছু দূর নেওয়ার পর আমার আপনার নবীকে আমার আপনার নবীকে কিছু দূর নেওয়ার পর আমার নবী সালু আলি বক্ষ বিধর্ণ করলেন বক্ষ কইরা আমার এর কলকটাকে জমজমের পানি দ্বারা দৌত করলেন মুক্তারাম হাজিরেন জমজমের পানি দ্বারা দৌত করার পর একটা স্বর্ণের পেয়ালার মধ্যে আমার আপনার নবীর কলবটা রাখলেন যেই স্বর্ণের পেয়ালার মধ্যে এক জায়গায় হেকমত আর এক জায়গায় ইমান ছিল ওই হেকমত আর ইমানের পানি দ্বারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কলবটাকে সুসজ্জিত করে দিলেন মুফতারাম হাজিরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এরপরে আমার আপনার নবীকে জিবরাইল আমিন একটি বোরাকের মধ্যে উঠাতে চাইলেন আমার আপনার নবীকে ওই বোরাকের মধ্যে যখন উঠাইতে চায় না আমার আপনার নবীকে দেখে ওই বোরাকটা যখন লাফালাফি শুরু করলো তখন জীব ডাইলামিন বললো অপরাগ তুমি জেনে নাও বাবা আদম থেকে আজ পর্যন্ত এমন সম্মানিত ব্যক্তি তোমার পিঠে চড়ে নাই পর্যন্ত এমন সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আগামীতে চড়বেও না সুতরাং সবচাইতে চাইতে সম্মানী ব্যক্তিটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার পিঠে চড়ার জন্যে সুতরাং তুমি শান্ত হয়ে যাও মুক্তারাম হাজরিন এই কথা যখন বুরাককে বললো বুরাক ঘেমে গেল শুরু করলো আর আল্লাহ ফকরবুল আমিন এর নবীকে পিঠে করে বহন করে ওই বাইতুল আকসার দিকে নিয়ে গেল বাইতুল আকসার মধ্যে যখন আমার নবী সাল্লাল্লাহু আই হুসাল্লাম গেলেন তাকাইয়া দেখেন আল্লাহর নবীকে সংবর্ধনা দেওয়ার জন্যে আল্লাহর নবীকে শুভেচ্ছা দেওয়ার জন্যে সমস্ত নবীগণ ওই বাইতুল আকসার মধ্যে উপস্থিত হয়ে আসেন মুক্তারাম হাজিরেন এইভাবে যখন আমার নবী বাইতুল আকসার মধ্যে গেলেন তাকাইয়া দেখেন আমার আপনার নবীর মতো একজন নবী ওইখানে বিদ্যমান তখন সাল্লু আলী হোসাল্লাম জিব্রাইল আমিনকে বললেন ও বাই জিব্রাইল এই ব্যক্তিটাকে দেখতে তো আমার মতো কিছুটা আকৃতি আমার মতো দেখা যায় এই ব্যক্তিটাকে আমাকে একটু বলেন হাজরেন এইভাবে যখন জিব্রাই আমিনকে আমার নবী সাল্লু আলি হুসাল্লাম প্রশ্ন করলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন ও পয়গম্বর ও আল্লাহর রাসূল ও আল্লাহর হাবিব আপনি যে ব্যক্তিটাকে আপনার আকৃতি দেখতে পাইতেছেন এটা হলেন আপনার পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুস্তরাম হাজেরিন বাবা ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনী পড়লে দেখবেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়লে দেখবেন আমার আপনার নবী এবং বাবা ইব্রাহিম আলাইহিসাল্লাতু সাল্লাম এর জীবনী পাশাপাশি আমার নবীর সাথে যেমন ঘটনা ঘটেছেন বাবা ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লাম এর সাথে তেমন তেমন ঘটনা ঘটেছেন তারাম হাজরিন তারপর কি হল একটু বুঝার চেষ্টা করবেন এখন আমার নবী সাল্লাহু আলি হুসাল্লাম নামাজ পড়বেন সমস্ত নবীঘর নামাজ পড়বেন কিন্তু এই নামাজের ইমামতি করবে কে যে ব্যক্তি এই নামাজের ইমামতি করবে যে ব্যক্তি এই নামাজের ইমামতি করবে সেই তো সবচাইতে সঠিক সম্মানী ব্যক্তি সেই তো সম্মানী ব্যক্তি আল্লাপ্রব্বুল্লা আলমিন আমার নবীকে ইজ্জত দেওয়ার জন্যে আল্লাপকুল্লা আলমিন আমার নবী সাল্লাহু আলি হুসাল্লামকে সম্মান দেওয়ার জন্য সমস্ত নবী রাসুলগণ সাল্লু আলি হুসাল্লামকে একত্রিত করলেন সুতরাং আমার নবী সাল্লাহু আলাইহি হুসাল্লাম আল্লাহ ফাকরবুল আলামিনের নির্দেশে সমস্ত নবী রাসুল সাল্লাহু আলি হুসাল্লামদেরকে নামাজ পড়াইয়া আমার নবী সাল্লাহু আলাইহি হুসাল্লাম ইমামুল মুসালিন হয়ে গেলেন মুখতারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাকরব পুলা আলামিন আমার নবীকে কত আইজত কত সম্মান কত কারামত কত কিছু আল্লাহ পাকরব গুলা আলামিন আমার নবীকে দান করলেন মুফতারাম হাজরিন এইভাবে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ ফাক্রব পুলা আলামিন সম্মান করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইজ্জত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবী রাসূল উপরে মর্যাদা দিয়েছেন তারাম হাজিরিন এই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করে ইমামুল মুরসালিন হয়ে গেলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান এইভাবে আসমানের দিকে যখন উঠতেছেন মুফতারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাকবুল আলামিন যেই যুগে যেই নবী পাঠিয়েছেন সেই যুগে আল্লাহ পাকবুল আলামিন সবচাইতে সম্মানী সবচাইতে দামি সব চাইতে আইজ্জতওয়ালা সব চাইতে সম্মানওয়ালা সেই নবীদেরকে দিয়েছেন মুহতারাম হাজরিন মুসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন ঐসা আলাইহিসাল্লা তুয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন তাদেরকেও আল্লাহ প্রাক্রব বলে আলামিন বিভিন্ন পাওয়ার দান করছেন তাদের আল্লাহ পাকরব বলে বিভিন্ন ক্ষমতার মাধ্যমে তাদেরকে আল্লাহ প্রাকরব বোলা আলামী সম্মানিত বানাইছেন মুহতারাম হাজরিন মুসা আলাইহিসসালাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন ওই সময় ছিল জাদু করার যুগ সবাই জাদুবিদ্যা শিখতো সবাই জাদু করত এখন যদি মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করতে চান মুসা সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন इज्जत জুনি দিতে চান তাহলে এমন শক্তি দান করতে হবে যেই শক্তি জাদুকরদের মধ্যে নাই মুস্তারাম হাজারিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন মুসা আলাইহি সালতুয়াসসাল্লামকে যখন আল্লাহ পাতরব পুলা আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন যেহেতু ওই সময় ছিল জাদুকরের যুগ মুসা আলাইহি সালাহ তুয়াসাল্লাম যখন নবুবাদ প্রাপ্ত হইলেন আল্লাহ পাতরব পুলা আলামিন মুসা আলাইহি সালাহতুয়াসসাল্লামকে বললেন ও মুসা এখনই তো সময় তুমি ফেরাউনের নিকট ইসলামের প্রচারের দাওয়াত দেওয়া এখনই তো সময় তাকে আল্লাহর পক্ষে ডাকা মুস্তারাম হাজরিন আল্লাহ বাকরবুল আলমিনের নির্দেশে মুসা আলাই হিসালাতাম যখন ফেরাউনের কাছে চলে গেল ফেরাউনের প্রাসাদে চলে গেল ফেরাউনকে আল্লাহর দিকে ডাকার জন্যে ফেরাউনকে তাও হাইদের দিকে ডাকার জন্যে ফেরাউনকে একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্য মুসা আলাই হিসালাতাম যখন আল্লাহ পাকবুল আলমিন এর নির্দেশে ওই ফেরাউনের প্রাসাদের মধ্যে চলে গেল ফেরাউন তো এত সহজে হার মানার পাত্র না মুসা আলাই সালাম এর বিরোধিতা করার জন্য মুসা আলাই হিসালাতামের বিরোধিতা করার জন্যে ওই ফেরাউন সত্তর হাজার জাদুকর একত্রিত করলো যাতে মুসা আলাইহ সালাতামকে ক্ষতি করা হয় মুস্তারাম হাজির ওই ফেরাউনের বাহিনী সত্তর হাজার জাদুকর মুসা আলাইহ সালাতাম এর মোকাবেলা করার জন্য যখন একত্রিত হলো সত্তর হাজার জাদুকর সত্তর হাজার সাপ যখন একত্রিত করলো মুসা আলাইহ সালাতামকে দংশন করার জন্যে মুহতারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন মুস্তারাম হাজরিন মুসা আলাই হিসাল্লা তুসাললাম এর মোকাবেলা করার জন্যে সত্তর হাজার সাহা সত্তর হাজার জাদুকর যখন একত্রিত হইল আল্লাহ ফতরবুল আলাম মুসা আলাই হিসাল্লা তুসলামকে বললেন ও মুসা তুমি ভয় পেও না ভয় পাওয়ার কোনো কারণ নাই সত্তর হাজার জাদুকরের সত্তর হাজার সাথে সাথে আমি মোকাবেলা করার জন্য তোমাদেরকে তোমাকে একটা লাঠি দিলাম এই লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও আল্লাহ বক্রবুল আলামিনের নির্দেশ পেয়ে মুসা আলাই হিসালাতাম যখন উনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলো এই লাঠিটা এমন বড় একটা সাপ হয়ে গেল এমন আকার ধারণ করলো সত্তর হাজার সাপকে এই একটা সাপ কি গিলে ফেললো মুখতারাম হাজরেন এই অবস্থা দেখে এই হালত দেখে মুসালাই হিসাল এর উপর কালিমা পরে সবাই মুসলমান হয়ে গেল নবীগণদেরকে এই জন্য আল্লাহ নবীদেরকে আল্লাহ পাকরবুল আলমিন সম্মানিত করছে যেহেতু ওইটা ছিল জাদুর যোগ আল্লাহ পাকরবুল আলমিন মুসা হিসালুয়াল সালামকে এমন শক্তি দান করলো এমন পাওয়ার এমন মর্যাদা দান করলো সত্তর হাজার সাপকে

ডক্টরের যোগ সুতরাং কি বোঝাতে চাইলাম ওই যুগটার মধ্যে যারা অসুস্থ হইত এমন এমন ডক্টর ছিল নিমিশে তাদেরকে সুস্থ করে দিতে পারত কিন্তু আল্লাহ যাকে মৃত্যু দেন দুনিয়ার এমন কোনো ডক্টর হয় নাই তাকে জীবিত করবেন আল্লাহ বাকরবুল আলমিন যাকে মৃত্যু দেয় দুনিয়ার এমন কোনো কবিরাজ হয় নাই তাকে জীবিত করবে আলাই সালাতাম এর জামানায় যেহেতু ছিল কবিরাজের যুগ যেহেতু ছিল কবিরাজের যুগ ডক্টরের যুগ আল্লাহ পাকবুল আলমিন মুসা আলাইহি কে যেমনি ভাবে শক্তি দান করছেন ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহি কেউ যদি সম্মানিত করতে চান তাহলে আল্লাহ পাকবুল আলামিন ঈসা আলাইহি সালাতামকেও তেমনি শক্তি দান করতে হবে মুক্তারাম হাজরিন ঈসা আলাইহি সালাতাম কত বড় কবিরাজ ছিল ঈসা আলাইহি সালাতাম কত বড় ডক্টর ছিল আইসা আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় কোন ব্যক্তি তো মৃত মানুষকে জীবিত করতে পারত না সবাই অসুস্থ মানুষকে সুস্থ করতে পারত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আইসা আলাইহি সালাতু ওয়াস সালামকে এত বড় শক্তি এত বড় মুজিজা এত বড় পাওয়ার দান করেছেন আইসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন কোনো কবরের পাশে যাইয়া ওই মৃত ব্যক্তিকে বলতো কুম্বি ইজনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন ওই মৃত মানুষটা জীবিত হয়ে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত মুহতারাম হাজরিন কি বুঝলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে কেউ তো মৃত মানুষকে জীবিত করতে পারে নাই কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকেও জীবিত করতে পারত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস দিয়েছেন সালাহু আসলাম ওই জামানার সব বেশি শক্তিশালী ছিল মুখতারাম হাদিন এবার আসেন আমার আপনার নবী সম্পর্কে আমার আপনার নবী কেমন ছিল আমার আপনার নবীর কতটুকু পাওয়ার ছিল আমার আপনার নবী কতটুকু মর্যাদা ছিল আমার আপনার নবীকে আল্লা পাত্রবুল আলামিন কিভাবে সম্মান দিছেন আবার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সম্মানিত করছেন এটা আমাদের জানা দরকার আছে তারা মহাজরিন এটা হলো টেকনোলজির যুগ এটা হলো বিমানের যুগ এটা হলো কামানের যুগ এটা হলো বৈজ্ঞানিকের যুগ মানুষ প্রথম আসমান থেকে পৃথিবী থেকে চাঁদের মধ্যে যেতে পারে আরও বিভিন্ন গ্রহের মধ্যে যেতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে মুক্তারাম হাজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন আল্লাহ পাকরবুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলি হোসাল্লামকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান এইভাবে আল্লাহ পাকরবুল আলামিন আমার আপনার নবীকে সাত আসমানের উপরে আল্লাহ পাকরবুল আলামিন এরা আর পর্যন্ত নিয়ে গেলেন দুনিয়ার মধ্যে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন যত বড় টেকনোলজি হোক না কেন যত বড় কামান আর বিমান আর রকেট বানাক না কেন আল্লাহ নবীর এই মর্যাদাকে ডিঙ্গিয়ে এ প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাকরবুলা আলমিন কোনো মানুষকে দিবে না মুক্তারা হাজিরিন এই জন্য এই দিক দিয়া আল্লাপ পাকরবুল আলামিন আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব বানাইলেন আল্লাহ পাক্রব গুলা আলামিন আমার আপনার নবীকে মেহরাজ করাইলেন এই মেরাজের মাধ্যমে আল্লাহ পাক্রব গুলা আলামিন। আমার নবী আলী আলীসাল্লামকে সমস্ত মানুষের সমস্ত পশু পাখির সমস্ত সৃষ্টিজীবের মূর্তে আল্লাহ পাক্রব গুলা আলামিন। আমার নবীকে সম্মান দান করছেন মুক্তারাম হাজীন এ হলো আমার নবীর আইজদ এটা হলো আমার নবীর সম্মান এটা হলো আমার নবীর ক্ষমতা এটা হলো আমার নবীর পাওয়ার হাজরিন সেই নবীদের আদর্শকে বাদ দিয়া সেই নবীর আদর্শকে আদর্শকে করে করে সে নবীর মাইনাস কেউ যদি সফল হতে চায় পশ্চিনকালেও তার সফলতার দ্বার প্রান্তে যাওয়া সম্ভব না মুফতারাম হাজরিন তো বলতেছিলাম আমার নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সাল্লু আলি হাসাল্লাম জিব্রাইল আমিনের মাধ্যমে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের মধ্যে গেলেন প্রথম আসমানে যাওয়ার মত পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন ও জিব্রাইল আপনি যাকে নিয়ে আসছেন তিনি কি আল্লাহর হুকুম আসছে নাকি আপনি আল্লাহর হুকুমে ওনাকে আনছেন নাকি এই প্রশ্ন যখন প্রথম আসমানের ফেরেশতা বলল জিবাইল আমিন প্রশ্নের উত্তরে বলে ও প্রথম আসমানের ফেরেশতা তুমি জেনে নাও আমি আল্লাহ পাকরব্বুল আল আমিনের হুকুমে আমি আল্লাহ পাকরব্বুল আল আমিনের নির্দেশে এমন একজন মহামানবকে নিয়ে এসেছি যে মানুষের মতো মর্যাদা ইতিপূর্বে আল্লাহ পাকরব্বুল আল আমিন কাউকে দেয় নাই আগামী তো কাউকে দান করবে না উত্তারাম হাজিন এইভাবে আল্লাহ পাকরব্বুল আল আমিন প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমান প্রথম আসমানের পেড়েসটা তখন দরজাটা খুলে দিল এইভাবে দ্বিতীয় আসমান গেলেন ঠিক তেমনি তেমনিভাবে তৃতীয় আসমানের মধ্যে গেলেন প্রত্যেকটা আসমানে সময় আল্লাহ রসুলকে এইভাবে যখন প্রশ্ন করেছিল আমিন সল্লু আলি হোসাল্লাম সহ এইভাবে যখন প্রশ্ন করেছিল ঠিক তখন রসুল সাল্লু আলহি হুসাল্লাম প্রত্যেকটা আসমানে অনুমতি নিয়ে নিয়ে উঠেছেন মুখতারাম হাজরিন এ থেকে আমরা কি বুঝলাম যে কারো ঘরে প্রবেশ করার আগে অবশ্যই আমাদের কি নিতে হবে অনুমতি নেবে নিতে হবে মুহতারাম হাজরিন যেই নবীর মতো নবী নাই যেই নবীর মতো ইজসতওয়ালা কেউ নাই যেই নবীর মতো সম্মানী কেউ নাই যেই নবীর কোনো তুলনা হয় না সেই নবীর ও প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এইভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে প্রত্যেকটা আসমানের দরজা খোলার জন্য অনুমতি নিতে হয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আপনি যদি কারো বাড়িতে যান আপনি যত বড় সম্মানওয়ালা হন না কেন আপনি যত বড় ইজ্জতওয়ালা হন না কেন অবশ্যই আপনি তার অনুমতি নিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা মুখতারাম হাজরিন এটা হলো আমার নবী সম্মান আমার নবী ইজ্জত বুলন্দ করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে আবার পৃথিবীতে নামবেন এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বিশেষ একটি উপহার দান করছেন বিশেষ একটি উপহার দিয়ে দিলেন যে উপহারটা যদি আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি আল্লাহ সেই কি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমার নবী সাল আলীহাল্লামকে আল্লাহ আলমিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন এই পঞ্চাশ বক্ত নামাজ নিয়ে যখন আমার নবী সাল্লাম ফিরতা মুসা আলাইহি সাল্লাত ওয়াসাল্লামের সাথে আমার নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের দেখা হয়ে গেল মুসা আলাইহি সাল্লাহতুসাল্লাম আমার নবীকে ডাক দিয়া বলে ও আল্লাহর হাবিব ও আল্লাহর ফাইকম আপনাকে আল্লাহ ফাকরবুল্লা আলাম ইন কি হাদিয়া দিছেন মুসা আলাইহি সাল্লাতুয়াসাল্লাম কে বললেন আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমাকে পঞ্চাশ ভক্ত নামাজ দিছেন মুসা আলাহি সালাম বলেন ও আল্লাহর হাবিব আফতার উম্মত পঞ্চাশ ওক্ত নামাজ পড়তে পারবে না যান নামাজের সংখ্যাটা কিছু কমিয়ে নিয়ে আসেন এবার আল্লাহ পাক্তব পুলা আলামিনের দরবারে আবার যখন আমাদের নবী সাল্লাল্লাহ ওয়া সাল্লাম চলে গেলেন এবার আল্লাহ পাকতবুল আলামিন এর থেকে কিছু নামাজ কমিয়ে নিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত নামাজ কমাইলেন পাঁচ ওয়াক্ত নামাজ যখন কমিয়ে আবার যখন ফিরতেছেন মুসা আলহিসের সাথে আবার তো আমার নবীর দেখা হয়ে গেল আবার পাঁচ ওয়াক্ত কমাইতে বললেন এইভাবে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কমাইয়া কমাইয়া সর্বশেষ পাঁচ ওয়াক্তর মধ্যে নেমে আসলো মুক্তারাম হাজরিন খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন আল্লাহ আল্লাহুল আলামিন চাইলে আমার নবী সাল্লাহ আলি কে আল্লাহ পাকবুল আলমিন পাশক তো নামাজ দিতে পারতেন এই পাশক নামাজ নিয়ে আমার নবী সাল্লাহ আলি হুসাল্লাম চলে আসতে পারতেন কিন্তু আল্লাহ পাকবুল আলামিন আমার আপনার নবীকে পঞ্চাশ ভক্ত নামাজ দেওয়ার কারণ কি মুস্তারাম হাজিন খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমরা এমন নবীর উম্মত আমার নবী সাল্লাহু আলী হুসাল্লাম বলেন জান্নাতের মধ্যে যে মানুষগুলো যাবে জান্নাতের মধ্যে যে আল্লাহর বান্দাগুলো সর্বপ্রথম যাবে সেই মানুষগুলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত সুতরাং এটা হলো আমাদের শান এটা হলো আমাদের মান এটা হলো আমাদের নবীর শান এটা হলো আমাদের নবীর মান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কে সম্মানিত করার জন্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে দিবেন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সর্বপ্রথম জান্নাতে দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দুনিয়ার মধ্যে ছিল এক হাজার দুই হাজার বছর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল তারাও বেশি হায়াত পেতো তারা বেশি হায়াত পাওয়ার কারণে বেশি বেশি আল্লাহ পাক্তব্বুল আলমিনের ইবাদত করতে পারত কিন্তু তারা বেশি ইবাদত করার পরেও তারা জান্নাতে পরে যাবে আর আমরা জান্নাতে আগে যাব এটা তো কেমন যেন হয়ে যায় মুখতারাম হাজরিন এই রেকর্ডকে ভাঙ্গার জন্য এই অসমাপ্ত কাজটাকে সমাপ্তভাবে গুছিয়ে তোলার জন্যে আল্লাহ পাক্তব্বুল আলামিন আমাদেরকে পঞ্চাশ শক্ত নামাজ দিলেন কারণ মুসা আলাইহি সালাত সালামের উন্মতেরা এক হাজার দুই হাজার বছর বাস্ত এই দুই হাজার বছরের আমল দ্বারা তাদের আমল তো বেশি হয়ে যাবে আর বেশি আমল হওয়ার কারণে তাদেরকে যদি জান্নাত আগে না দেওয়া হয় তাদের উপরে এটা জুলুম করা হবে এই জন্য যাতে জুলুম না হয় আল্লাহ ফক্রব্বুল আলামিন। আমাদের নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিলেন এই পঞ্চাশ শক্ত নামাজের সবের মাধ্যমে আমরা মুসা আলহি সালাতাম আইসা আলহি সালাতাম এর উন্মতের চাইতে বেশি ন্যাক আমল করতে পারবো কিন্তু আল্লাহ পাকবুল আলামিন এই পঞ্চাশ ওয়াক্ত নামাজকে কমিয়ে পাঁচ অক্তর মধ্যে সীমাবদ্ধ করে দিলেন আর আল্লাহ রসুলকে বললেন ও আমার হাবিব ও পয়গম্বর ও আমার রসুল আপনি জেনে নেন আপনার কোনো উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আপনার কোনো উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করতে পারে আমি আল্লাহ পাকবুল আলামিন তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দিব মুক্তারাম হাজরিন এই আমলের ক্ষেত্রে দেখবেন আমাদের যে আমলের অফারগুলো আছে আমাদের আমলের যে বিশেষ মুহূর্তগুলো আছে ওই মুহূর্তের যদি আমরা আমল করতে পারি রসুল্লাহু আলি সাল্লাম এর দেখানো পথে যদি চলতে পারি তাহলে মুসা আলাইহিসাল্লাতাম আইসা সালাম এর উন্মতেরা যে পরিমাণ সব অর্জন করতে পারত আমরা শেষ জামানায় অল্প বয়স পেও অল্প হায়াত পেও তার চাইতে বেশি নাক আমল করতে পারবো